গাজীপুরে পৃথক ঘটনায় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে শ্রীপুরের প্রহলাদপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জন এছাড়া মির্জাপুরের পূর্ব ডগরি থেকে উদ্ধার হয়েছে এক কিশোরীর লাশ পুলিশ জানিয়েছে সকালে শ্রীপুরের ডুমনি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন তারা দুজনে গাজীপুর কলেজে পড়তেন আগতিতে মোটর সাইকেল চালিয়ে ব্রিজে ওঠার সময় রেলিং এর সঙ্গে ধাক্কা লাগে অন্যদিকে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে রেশমা আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ফাওয়াল মির্জাপুর এলাকায় পূর্ব ডগরি থেকে তার মরদেহ উদ্ধার হয়